মা শব্দটির মধ্যে বিধাতা যেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সব সৌন্দর্য সব স্নেহ সমস্ত আকুলতা ভরে দিয়েছেন। সবার জীবনেই মা শব্দটি এক রক্ষা কবচ। এবার সেই মাকে শ্রদ্ধা জানাতেই সেজে উঠছে হরিদেবপুর আদর্শ সমিতির মণ্ডপ। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, মাটির প্রতিমা নয়, আসল দুর্গা লুকিয়ে প্রত্যেক মায়ের মধ্যে, এটাই এবার হরিদেবপুর আদর্শ সমিতির বার্তা। এখানে দেবী দুর্গার সঙ্গে পূজিত হবেন আমাদের ঘরের দুর্গারাও। পূজোর থিম বন্দে মাতারাম। বন্দে মাতারামের মূল ভাবনাটা হচ্ছে বন্দে মাতারাম, আমাদের কথাটা হচ্ছে আমরা এখানে দেখিয়েছি প্রতিমাতেই মা নয়, মায়েতেই প্রতিমা। প্রতিমা আমরা পুজো করি, আরম্ভ করি, সব কিছু করি, কিন্তু যিনি মা, মায়ের গর্ভ থেকে জন্ম নিন, জন্ম যদি না নেয় আজকে পৃথিবী বলে। হাজার বর্গ ফুটে ছড়ানো ছেটানো এই গোটা মণ্ডপ যেন আস্ত একটা গ্রাম। রয়েছে এমনকি কৃত্রিমভাবে তৈরি ধানের ক্ষেত। গ্রামের প্রতিটি কোনায় কোনায় জুড়ে থাকবে 7 থেকে 8 মাস ধরে তিনজন শিল্পীর কাজ করার সমস্ত নিখুঁত ইনস্টলেশন, যা আক্ষরিক অর্থে মুগ্ধ করতে চলেছে দর্শকদের। এখানে এবার থাকছে সুজলা সুফলা বাংলার এক শান্ত পল্লী গ্রাম। কৃত্রিমভাবে তৈরি ধান ক্ষেত, আটচালা, পিল সুজে পঞ্চপ্রদীপ, তুলসী মঞ্চ, গ্রাম বাংলার এক সনাতনী রূপ দেখা যাবে। এটা আপনার শুরু হয়েছে, মানে প্রথম স্টেজ শুরু হয়েছে আপনার ফেব্রুয়ারি দিয়ে, তারপর আপনার পয়লা বৈশাখের পর থেকে এটা পুরোপুরি এর পুরো আদল শুরু হয়ে গেছে। কাজ করছি বেসিক্যালি আমরা তিনজন বন্ধু, একই সঙ্গে আমরা কাজ করেছি, কলেজেও আমরা একসঙ্গে কাজ করেছি, আছেন বিদ্যুৎ সরকার এবং সানু কয়রি। মণ্ডপ সাজাতে প্রায় 2500 ইনস্টলেশন তৈরি হয়েছে, কোনটি বাঁশের, কোনটি পাটের, কোনটি আবার পেরেকের। উদ্দেশ্য মায়ের জীবনের নানান যন্ত্রণা ও ঘাত প্রতিঘাতের কাহিনী তুলে ধরা। এখানে থাকছে বিশাল এক গহ্বর, যা ধীরে ধীরে রূপ নিচ্ছে মাতৃগর্ভের। সেখানে উদ্গত কৃত্রিম আগুনের কুণ্ডলী উঠে যাবে প্রায় 15 ফুট ওপরে। সেখানে আগুনের ফাঁকে দেখা যাবে দুই মায়ের পরস্পরের দিকে তাকিয়ে থাকার অপূর্ব কোলাজ। শুধু মাতৃ প্রতিমা নয়, আমাদের রোজকার যে ঘরের মা, সেই ঘরের মায়ের এক অপূর্ব সনাতনী ভুবন ভোলানো মূর্তির সঙ্গে হাতে ছোট্ট দুর্গা, যে দুর্গা কিনা আবার আলো করে রয়েছেন মূল মণ্ডপ, এই অভূতপূর্ব মিশ্রণ নিঃসন্দেহে এক অন্যরকম বিভ্রম এবং ভালো লাগার জায়গা তৈরি করবে। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরা তন্ময় মুখোপাধ্যায়ের সঙ্গে অয়ন, কলকাতা।